이제 What is this? I don't know. 아살라무알라이쿰. Welcome to Brahmanic. It's 4:07 p.m. 아직에 ফলোইমে অর্থাৎ ঈদের তৃতীয় দিন 2021 তো আজকে আমাদের পরিকল্পনাটা একটু কাছাকাছি আর কি আমরা দিনাজপুর শহরের যে পুনর্ভবা নদীর উপরে যে ব্রিজ রয়েছে তা যেটাকে কাঞ্চন ঘাট বা কাঞ্চন ব্রিজ বলা হয় এটা পার হলাম পার হয়ে এখন বিরল মোড়ের দিকে যাচ্ছি তো আমাদের আজকের লক্ষ্যটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার যে পীরগঞ্জ যে থানা আছে পীরগঞ্জ থানায় একদম বর্ডারের লাইন ধরে অর্থাৎ বর্ডারে একটা পুকুর আছে যেটাকে শুকান দেখি বলা হয় তো এখানে মূলত আমরা যাবো দিনাজপুরের জিরো থেকে অর্থাৎ গড়ের শহীদ বড় ময়দান যেটা এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম এখান থেকে দূরত্ব অ্যাবাউট 42 কিলোমিটার্স তাহলে 42 কিলোমিটার আর আমরা এখন যে রাস্তাটা ধরে এগুচ্ছি সেটা হচ্ছে দিনাজপুর বোচাগঞ্জ সড়ক যেটা এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা অর্থাৎ আপনি প্রচুর সবুজের সমারোহ দেখতে পাবেন দুই পাশে যদিও রাস্তাটা এতটা ওয়াইড না তবুও রাস্তাটা অনেক সুন্দর তো আশা করছি যাত্রাটা ভালো হবে তো এরকম বাঁকগুলোতে আর কি অর্থাৎ যেগুলো বাঁক থাকে রাস্তাগুলোতে এই রাস্তাগুলোতে একটু সাবধানে ওভারটেক করা ভালো কারণ আমরা জানি যে আমাদের যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে এগুলো অধিকাংশই ঘটে ওভারটেকিংয়ের সময় আর বাঁকগুলো আরও বেশি সেন্সিটিভ সুতরাং এই কারণে এই বাঁকগুলোতে একটু সাবধানে আসলে রাইড করতে হয় এই রাস্তাটা দিয়ে আপনি অর্থাৎ আপনি বোচাগঞ্জ থানা যেটা বা অনেকে শেতাবগঞ্জ বলে এইখান দিয়ে এবং পীরগঞ্জ ঠাকুরগাঁও ইভেন বীরগঞ্জে যেতে পারেন আপনি বীরগঞ্জ পর্যন্ত যেতে পারেন তো এরকম অনেক রাইডার পাবেন রাস্তায় সোয়েদার থেকে সাবধান থাকাই ভালো এই যে নিজের লেন ছেড়ে দিয়ে আরেক দিকে আসতেছে তো এটা করা ঠিক না আসলে রাস্তায় নিজের লেনেই থাকা উচিত এবং বিশেষ করে বাঁকগুলোতে তো এই রাস্তাটা আমার অনেক পছন্দের একটা রাস্তা কারণ লট অফ গ্রিনারি অনেক গ্রিনারি পাওয়া যায় অনেক সবুজ সবুজের সমারোহ যদিও মাঝে মাঝে একটু ইটের ভাটা আছে বাট ইউল গ্যাট আ লট অফ গ্রিনারি হিয়ার গ্রামাঞ্চলে এটা একটা সমস্যা ধান যখন তারা অর্থাৎ হারভেস্টিংয়ের টাইমটাতে এই যে রাস্তার উপরে এরকম খড় শুকায় তারা বা অনেক সময় ধানও শুকায় এই সময়গুলো একটু সাবধানে রাইড করতে হয় কারণ এগুলো অনেক স্লিপারি অনেক স্কিড করে এই জায়গাগুলো সুতরাং একটু সাবধানে রাইড করতে হয় এই সময়গুলো আর বিশেষ করে বাজারগুলোতে যেমন সামনে একটা বাজার আছে ইউ হ্যাভ টু গো 42 কিলোমিটার্স অনলি সুতরাং অধিকাংশ সময় আই কিপ গিভিং ইন সাম ইনফরমেশন অ্যাবাউট দিস রোড অ্যাবাউট দিস এরিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস এরিয়া Let me change the horn. তো এই সামনে ফুয়েল স্টেশন আছে এখানে আমি রিফুয়েল করব তো এখানে একটু রিফুয়েল করব রিফুয়েল করে দেন উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি ওকে রিফুয়েলিং ডান সো লেটস কন্টিনিউ দ্য জার্নি আশা করছি মাঝখানে আর কোনো ব্রেক দিব না গো টু দ্য স্পট স্ট্রেট সোজা আমরা স্পটে যাব বাজনাহার বলা হয় এই জায়গাটাকে যে বকুলতলা 28 এখানে ছোট্ট একটা রেল স্টেশন আছে ডান দিকে এই যে ডান দিকে ছোট রেল স্টেশন আছে এবং এই জায়গাগুলো অনেক সুন্দর অর্থাৎ আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই জায়গাগুলো অনেক সুন্দর লাগবে আপনার ভালো লাগবে এই যে সো বিউটিফুল দ্য রোড ইজ রিয়েলি বিউটিফুল হোয়েনেভার আই গো থ্রু দিস রোড আই এনজয় দ্য গ্রিনারি আই রিয়েলি এনজয় দ্য গ্রিনারি
So this is actually harvesting time. যে দেখতে পাচ্ছে ধান মাড়া হচ্ছে, কোটা হচ্ছে। So এই সময়টা গ্রামের মানুষরা সবাই একটু খুশি থাকে। Because they're getting money, because they're getting their harvest. They are getting back their money. সামনে আমরা বাজার পাবো, ধুকুটঝড়ি বাজার। তো এইখানে আসলে আমরা যে জায়গাটাতে যাচ্ছি, জায়গাটার নাম সুকানদিঘি, আমি আগেই বলেছি। এটা যদিও পীরগঞ্জ অর্থাৎ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় পড়েছে অবস্থিত, কিন্তু আমরা যে যাচ্ছি, আমরা এখন বিরল থানার মধ্যে আছি। বাট এরপর আমরা বোচাগঞ্জ থানা অর্থাৎ দিনাজপুরের যে বোচাগঞ্জ থানা বা সাদাগঞ্জ, এখানে প্রবেশ করবো। রাস্তাটা বোচাগঞ্জ থানার উপর দিয়ে যেতে হয় অনেকটা, যদিও অর্থাৎ যদিও স্থানটা অ্যাকচুয়ালি পীরগঞ্জ থানার মধ্যে পড়ছে, অর্থাৎ ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার মধ্যে পড়েছে। তো এটা হচ্ছে ধুকুরঝড়ি, যে ডান দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে আবার কাহারল চলে যাওয়া যায়, অর্থাৎ দিনাজপুরের আরেকটা থানা যেটা, কাহারল চলে যাওয়া যায়। তো যারা বাইরে থেকে আসেন তারা এই জায়গাগুলো অর্থাৎ কাজে লাগে তাদের, এই জিনিসগুলো চেনা থাকলে। তো এদিক দিয়ে ডান দিক দিয়ে গেলে কাহারল থানা অর্থাৎ কান্তজিউদের মন্দির আছে, এই মন্দিরে চলে যাওয়া যাবে। আর আমরা এখন যেই রাস্তা ধরে যাচ্ছি এটা সোজা, অর্থাৎ বোচাগঞ্জ চলে গিয়েছে। তো জাস্ট ক্রসিং দ্য ধুকুটঝড়ি বাজার, আমরা ধুকুটঝড়ি, এখানে একটা মেলা হয় একটা সময়, বছরের একটা সময়, এক্স্যাক্টলি আই ডোন্ট নো, অত সময়টা এখন মনে নেই আমার, বাট একটা মেলা হয়। তো সামনে যে মোড়টা পাবো আমরা, এই মোড়টাকে বলা হয় ঢেরাপাটিয়া, অর্থাৎ ঢেরাপাটিয়া মোড়। এবং ঢেরাপাটিয়া পার হওয়ার পরে যে দুই পাশে রাস্তার ভিউগুলো পাবো, এগুলো অসম্ভব সুন্দর। আমরা এখন ডান দিকে যাবো, এটা হচ্ছে এই রাস্তাটা অনেক অনেক সুন্দর। আমি যখনই আসি এই রাস্তা দিয়ে আই জাস্ট এনজয় দ্য গ্রিনারি, অসম্ভব সুন্দর। আর অন্য আমার কো রাইডাররা কই, অর্থাৎ আমরা আজকে তিনজন যাচ্ছি। যেহেতু এই এলাকার এখন মন্ত্রী উনি খালিদ মাহমুদ চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, তো উনি এই রাস্তাটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখেন এবং স্মুথ রাখেন, ভালো লাগে। এবং দেন দুই পাশে গাছগুলোকেও রং করা হয়েছে, তো দেখতে অনেক সুন্দর লাগে। আর বর্ষার মধ্যে অর্থাৎ বৃষ্টির মধ্যে এই রাস্তা রাইড করার একটা আলাদা মজা আছে। আই নো ইট, আই হ্যাভ টেস্টেড ইট। সো আর স্পিডিং, এই যেমন সামনে কি আর বলবো, স্পিডিং করা আসলে এইভাবে ঠিক না, ইজ নট ফেয়ার, হেলমেট নাই, কিছু নাই। এনিওয়ে, তো এই রাস্তাটার কথা বলছিলাম, অসম্ভব সুন্দর। এখানে একটা নার্সারি, অর্থাৎ যে আমরা পার হলাম নার্সারিটা, আমরা নার্সারিটা পার হলাম। এটা এলজিইডির একটা নার্সারি। তো সামনেই আমরা যে বাজারটা পাবো, এটাকে বলা হয় মন্ত্রী বাজার, তারপর মঙ্গলপুর বাজার। হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো, হি জাস্ট হ্যাভিং এ রেস। অবিবাহিত ছেলে তো আসলে আবেগ ধরে রাখতে পারতেছে না, রেসে চলেই গেছে। ডোন্ট ডু দিস অন রোডস, সো পাবলিক রোডে এই রেস করা ঠিক না। যাই হোক, কি ব্যাপার, খেপে গেল কেন, কি ডাক দিচ্ছিল? আচ্ছা, যাক, রাস্তায় একটা ছোটোখাটো এরকম ঘটনা ঘটতেই থাকে, ইগনোর দিস। আসলে নিরাপদে, একদম নিরাপদে, সুস্থভাবে ঘরে ফিরে আসাটাই বড় ব্যাপার একটা ট্যুরে গেলে। এটাই আমি সবসময় আমার কো রাইডারদেরকে বা আমার যে রাইডাররা থাকে আমার সাথে তাদেরকে আমি এটাই বলি সবসময়। স্পিডিং করা তো আসলে কোনো কৃতিত্বের বিষয় না, স্পিডিং তো যে কেউ ছোটোটা ঘুরাইলে স্পিডিং করা যায়, বাট আপ টু হুইচ লিমিট ইউ ক্যান কন্ট্রোল ইউর স্পিড, এটা হচ্ছে বড় বিষয়।
এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে স্পিডিং করলে, যে আমি কত স্পিড পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারবো এটা মাথায় রাখতে হবে আসলে। এই জন্য স্পিডিং করলেই হয় না আসলে, কতদূর কন্ট্রোল করা যায় স্পিডিংটাকে এটাও মাথায় রাখতে হবে। এনিওয়ে সামনে আমরা যে বাজারটা পাব এটা হচ্ছে মন্ত্রী বাজার বলে এটাকে, অর্থাৎ এখানে যে একসময় মন্ত্রী ছিলেন সতীশবাবু তার নাম অনুযায়ী, তার পদবী অনুযায়ী এই বাজারটার নামকরণ করা হয়েছে মন্ত্রী বাজার। মন্ত্রী বাজারের ইমিডিয়েট পরে আমরা মঙ্গলপুর বাজার করব। তো অনেকে যারা দিনাজপুরের একটা অনেক সুন্দর স্থাপনা আছে দীপশিখা মেটি স্কুল বলা হয় এটাকে, যদি আসেন কখনো আপনারা তাহলে এইখানে যে মঙ্গলপুর যে বাজারটা পাবো আমরা, মঙ্গলপুর বাজার থেকে ডান দিকে যেতে হবে আপনাকে, অর্থাৎ একটা প্রকট রাস্তা ধরে ডান দিকে গিয়ে হয়তো 12-15 কিলোমিটার গেলে আপনি এই মেটি স্কুল বা দীপশিখার, অর্থাৎ মাটি এবং বাঁশ দিয়ে তৈরি একটা অনন্য স্থাপন, অনেক সুন্দর, এটা নিয়ে আমার আরেকটা ভ্লগ করব হয়তো শীঘ্রই। তো এটা হচ্ছে মন্ত্রী বাজার, এই ছোটো একটা বাজার বাট এটাকে মন্ত্রী বাজার বলা হয়। আর সামনে যে আরেকটি আছে একটু বড় বাজার পাবো আমরা, এটা হচ্ছে মঙ্গলপুর বাজার। তার মধ্যে আমরা মঙ্গলপুর স্টেশন পাই রেল স্টেশনে, যে ডান দিকে এটা হচ্ছে মঙ্গলপুর রেল স্টেশন, ছোটো একটা স্টেশন বাট আছে এখানে একটা স্টেশন। দীপশিখা স্কুলে যদি কেউ যেতে, এই যে ডান দিকে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় দীপশিখা স্কুলে এখান থেকে, এটা হচ্ছে মঙ্গলপুর বাজার। তো এই হচ্ছে বোচাগঞ্জের রাস্তা, অর্থাৎ বোচাগঞ্জ দিনাজপুর হাইওয়ে, এবং অসম্ভব সুন্দর একটা রাস্তা, আমি সবসময় এনজয় করি এই রাস্তাটা, অনেক ভালো লাগে, যে দুই পাশে সবুজ, যতদূর চোখ যাবে সবুজ সবুজ সবুজ, ইয়েস। সামনে হচ্ছে মাধবপুর বাজার, আমরা বাম দিক দিয়ে যেতে পারি, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাবো আমরা।